পরিমণি কাণ্ডে এডিসি গোলাম সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার, আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। পরিমণি কাণ্ডে মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত এডিসি গোলাম সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। এর আগে শনিবার দুপুরে সিআইডির এক ব্রিফিং এ জানানো হয়, পরিমণিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, যদি উক্ত ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে অবশ্যই সে আইনের আওতায় আসবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যাহারের পাশাপাশি তার থেকে সরকারি ফোনও জমা নেওয়া হয়েছে। এর আগে 1 আগস্ট রাত 8টার দিকে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার গোলাম মোহাম্মদ সাকলাইন। ওই দিনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, রাত 8টার দিকে নিজের গাড়িতে করে রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান। ওই ভবনের 10 তলায় সাকলাইনের সরকারি বাসভবন। সাকলাইন নিজে নেমে এসে রিসিভ করেন পরিমণিকে। এর কিছুক্ষণ পর সাকলাইনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাতো বোন ও তার স্বামী। পরে রাত 2টার দিকে পরিমণি সহ তিনজনেই বের হয়ে যান বাসা থেকে। গেল 10 জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী সিরিও মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। 30তম বিসিএস এর কর্মকর্তা গোলাম সাকলাইন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগে কর্মরত। ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। তখন এই পরিমণির সঙ্গে প্রথম পরিচয় হয় সাকলানের। এরপর সম্পর্কের গভীরতা আস্তে আস্তে বাড়তেই থাকে। দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।